গেটার কত কেজি ক্রিসপি স্ন্যাক 42 বছর বয়সে এসে কটকটি চিনলাম এটাও একটা অভিজ্ঞতা এখানকার কফি এত ভালো হবে এক্সপেক্ট করিনি সি আমার যেরকম একটা কফি নিয়ে এখানে বসে থাকতে বেশ ভালোই লাগবে Hi, this is Dine Out with Adnan Bogura, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে মহস্তানগড়ে শাহ সুলতান মাহমুদের মাজার শরীফের সামনে মানে শাহ সুলতানের সাথে তৎকালীন এখানকার যে হিন্দু রাজা তারই আসলে যুদ্ধ হয়েছিল এবং তারপরে এই শাহ সুলতান এখানে ইসলাম প্রচারের কর্মকাণ্ড শুরু করেন আমরা এই এপিসোডে মাল্টিপল জিনিস কভার করব সেটা হচ্ছে আমরা এই মাজার দেখব মাজারের এই জায়গাটা দেখার পরে মহস্তানগড়ের বিখ্যাত কটকটি আমরা নাম শুনছি আমি কখনো সেইভাবে খাই নাই তো সেই কটকটিটা এখানেই পাওয়া যায় একটা বিশাল আয়োজন আছে সেই কটকটিটা খাবো তারপরে বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর দেখতে যাব সেটা এখান থেকে অল্প 3-4 কিলোমিটার দূরে বাসর ঘর দেখতে যাব তারপরে মোমো ইনে আমরা কফি খাবো খেয়ে আমরা এপিসোড শেষ করব তো চলেন যাই শুরু করা যাক আর আমার এই সিরিজে বগুড়া সিরিজে আমার লোকাল সাপোর্ট দিচ্ছে হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে এটা আপনারা সবাই জানেন তো চলেন আমরা যাই ভিতরে হযরত শাহ সুলতান বলখি মহীশর রহমতুল্লাহ আলাইহি এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মহাস্থানগড়ে আগমন করেন এখানে এসে রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন এটা এখানে সুলতান শাহ সুলতানের মাজার অ্যাট দ্য সেম টাইম এখানে হচ্ছে মহস্তানগড়ের আরেকটা ফেমাস জিনিস হচ্ছে কটকটি সো সেই কটকটিও আমরা একটু মাজারটাও ঘুরে দেখি আর কটকটি কোথায় আছে সেটাও দেখি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলে আসছি আমরা মাজার থেকে নিচে নামার পরে যে কটকটি বিষয়টা কটকটি আসলে আমার ধারণা ছিল না এটা কি দিয়ে বানায় ভাই চালের আটা চালের আটা আর উপরে প্রলেপটা হচ্ছে আখের গুড় আখের গুড় আর বিভিন্ন ধরনের মশলা থাকে মশলা থাকে ওইটা কি খামির করে খামির করে খামির করার পর আর ডালটা মিক্সড করে খামির দাও আচ্ছা দেওয়ার পরে ভাজা হয় টোটালি ডালটা আচ্ছা আর উপরে প্রলেপটা হচ্ছে আখের গুড় হ্যাঁ তারপরে স্প্রে করা হয় ওই মানে আপনার জিলাপি যেভাবে করে আগে ভাজে তারপরে আখের গুড়ের শিরার মধ্যে এটা ইয়ে করে না তো এটা হচ্ছে আপনার গিয়েরটা না গিয়েরটার কত কেজি 150 টাকা 150 টাকা আচ্ছা আমি একটু দেখাই এই যে এটা আসলে কামড় দিতে হবে ক্রিসপি স্ন্যাক কটকটি জিনিসটা আমারও দেখা ছিল না জানা ছিল না আমি মনে করছিলাম ওই যে বাদাম দিয়ে গুড় দিয়ে একটা করে না ওটার বলে লই শক্ত থাকে এত ভালো 42 বছর বয়সে এসে কটকটি চিনলাম এটাও একটা অভিজ্ঞতা জানার তো শেষ নাই ভালো চলেন যাই
চলে আসছি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এই যে আমরা একটা মিথ শুনে আসছি ছোটবেলা থেকে, যুগে যুগে কালে কালে প্রত্যেকেই শুনে আসছে বাচ্চারা। সো এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটা আসলে এই প্রাসাদের ভেতরেই সেই বাসর ঘরটা ছিল। তো এইটা আমিও যেরকম শুনে আসছি, বাট আমার কখনো এক্সপ্লোর করা হয়নি, এখানে দেখতে আসা হয়নি, এইবারই আসলাম প্রথম। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বলে রাখি যে মহাস্থানগড়ের যে গড় বলেন, জাদুঘর বলেন, তারপরে অন্যান্য যে স্থাপনাগুলো এখানে আছে তার সাথে কিন্তু বেহুলা লক্ষিন্দরেরটাও এখানে। সো আপনারা যখন এখানে ট্যুর করতে আসবেন, ট্রাভেল করতে আসবেন, এই সবগুলো একসাথেই ঘুরে চলে যেতে পারবেন। মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্স হয়তো 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এই রকমের ডিস্টেন্স। তো চলেন আমরা জায়গাটা একটু দেখি কীরকম। ওইখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডটাতে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন আছে কি না আমরা সেটাও একটু দেখি। এখানে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এই মঞ্চের সমতল শিরদেশ প্রথম নির্মাণ যুগে, মানে এটা খ্রিস্টীয় 6 এবং 7 শতকের, এরকম একটা রেফারেন্স এখানে আছে যে একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল মন্দির। এরপর সেনাবলে খ্রিস্টীয় 11 এবং 12 শতকে ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত, একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণ পত্র ইত্যাদি আর কি, বিভিন্ন জিনিস। তো এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে এইটার বিভিন্ন রকমের চেঞ্জ হয়েছে স্থাপনার ভিতরে। ওকে, আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখে এখন চলে আসছি বগুড়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং সবচাইতে লেটেস্ট 5-স্টার হোটেল, সেটা হচ্ছে মোমো ইন। তা আমরা এই আমার ব্যাকগ্রাউন্ডে হোটেল, আমরা এরিয়াল ভিউ নিশ্চয়ই দেখার চেষ্টা করব, ভিতরে যাচ্ছি না, বাট বাইরে একটা কফি শপ আছে। সো এই যে আমার ডান পাশে, সো এই কফি শপটাতে আমি যাব। কফি শপ থেকে একটা আমেরিকানো নিব, আমেরিকানো নিয়ে আমি এখানে একটু বসে খেতে চাই। চলেন দেখি। আমেরিকানো চলে আসছে, আমার মোস্ট ফেভারিট। বাহ, এখানকার কফি এত ভালো হবে এক্সপেক্ট করিনি। জায়গাটা খুবই ভালো, আপনি যদি একটু রিল্যাক্স করতে এখানে আসেন, একটু ওটার উপরে সুইমিং পুলও আছে আই গেস, অ্যান্ড কফি খেলেন এখানে বসে থাকলে
আমার যেরকম একটা কফি নিয়ে এখানে বসে থাকতে বেশ ভালোই লাগবে, একটু টাইম স্পেন্ড করা। ও, এখানে একটা জিনিস আছে যে এদের একটা হেলিকপ্টার রাইড আছে, প্রবাবলি এটা 4,000 টাকা করে পার পার্সন আপনি এই হেলিকপ্টার রাইডটা, এবং এটা অ্যাবাউট 40 কিলোমিটার ডিস্টেন্স তারা এই হেলিকপ্টার রাইডটা দেয়। তো এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স যদি এখানে এসে কেউ নিতে চান, 4,000 টাকায় হেলিকপ্টার রাইড। গুড, চলেন আমরা একটু এই জায়গাটার অ্যারিয়াল ভিউ দেখি। সো এই ছিল আজকের ভিডিও, অনেক জায়গা কভার করছি, অনেক জায়গায় গেছি, দেখাইছি, খাইছি। হোপফুলি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করবেন, মেম্বার হয়ে যাবেন। স্পেশালি যে রেস্টুরেন্টটা খাচ্ছেন, খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, পোস্ট করে দেন। আমার সব পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, কিন্তু স্পেশালি ইনস্টাগ্রামটা ফলো করবেন, বিকজ এগুলোর আপডেট ওখানে চলে যায় সবার আগে। দ্যাটস ইট, গুড বাই।